গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উই সম্পয়। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আগেই আমি জানলার পর্দাটা সরিয়ে টরিয়ে দিয়ে তারপরে বিছানাটাকে টেনে নিলাম। বিছানা বলতে খাটটাকে ধরে টেনে নিলাম। খাটটা এমন কিছু ভারী নয়, তাই হালকাই আছে, টেনে নিতে পারলাম। তো টেনে নিলে কি হয়, আমার একটু ক্লিনিং করতে সুবিধা হয়। ওই দেয়ালের সাইডে যে খাটের পজিশনটা, সেটা থেকে যদি ময়লা পড়ে থাকে তাহলে একটু টেনে নিয়ে পরিষ্কার করতে আমার সুবিধা হয়। তো খাটটা আমি টেনে নিয়ে ভালো করে আগে চাদরটাকে ভালো করে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে একটু ঝাড় দিয়ে তারপরে আমি পুরো খাটটাকে এখন ক্লিন করব। এই যে একটা ডাস্টার ক্লথ নিয়ে চলে এসেছি, সেটা দিয়ে পুরো ক্লিন করে নেব খাটটাকে। তো দেখতেই পাচ্ছ এই খাটের কর্নারটাতে আমার হাত ঢোকাতে সুবিধা হচ্ছে, ওতে করে ক্লিনিংটা ভালো করে হয়। তো খাটের চারপাশটা ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি। আর এই রেলিংগুলোতে না একটু ধুলো পড়ে, যতই আমরা থার্ড ফ্লোরে থাকি না কেন তবুও ঘরের মধ্যে ডাস্টিং কোথার থেকে চলে আসে বুঝতে পারি না। তো যতই পরিষ্কার করি তারপরেও আবার ডাস্ট হয়ে যায়। তো এখন খাটের রেলিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি খাটটা বিছানাটাকে আরেকবার করে ক্লিন করে নেব। তো খাট আমার পরিষ্কার প্রায় হয়ে গেছে, এই ধারটা বাকি ছিল, এই ধারটাও ক্লিন করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার একটুখানি বিছানাটা হালকা করে ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে নেওয়ার পর বালিশগুলো নিচে রেখেছিলাম, সেই বালিশগুলোকে তুলে নেবো। তুলে নেওয়ার পর আমার বিছানা একদম কমপ্লিট, আজকের মতো ডাস্টিং করা কমপ্লিট বিছানা, মানে বেডের ডাস্টিংটা কমপ্লিট হলো, তবু আমার মেয়ে নষ্ট করবে, কিছু করার নেই। তো তারপরে আমি ঝুলঝাড়ু নিয়ে চলে এলাম ঘরটা, মানে ঝুলগুলো ঝাড়বো। তো ঝুল ঝাড়তে ঝাড়তে হঠাৎ ঝুলঝাড়ুটাই আমার ভেঙে গেল, কি দুঃখের বিষয়, ঝুলঝাড়ুটাই ভেঙে গেল। তো বাধ্য হয়ে আমি ঝাড়ু দিয়েই, ঘর ঝাড়া ঝাড়ু দিয়েই ডাস্টিংটা করে নিচ্ছি আজকে। কিছু করার নেই, ঝুলঝাড়ু একটা কিনতে হবে। এটা প্রায় এক দু মাস হয়েছে, বেশি দিন হলো না ঝুলঝাড়ুটা ভেঙে গেল। যাই হোক, এবারে আমি ডাস্টিং করে নিচ্ছি। এই উঁচু জায়গাগুলোতে না আমার ডাস্টিং করতে ভীষণ কষ্ট হয়, আর আমি একটু খুব একটা তো আমার হাইট বেশি নয়, তো ডাস্টিং করতে অসুবিধা হয়। তো খাটের পাশে যেহেতু আলমারিটা থাকাতে আমার আলমারিটা ডাস্টিং করতে সুবিধা হয়। তো তারপরে আমি এই কর্নারগুলোতে না খুব ডাস্ট জমে, তো কর্নারগুলোতে ভালো করে আগে ডাস্টিংটা করে নিচ্ছি। আর মোহাম্মদ রফি সাহেবের ফটোটা তো আমার বরের প্রিয়, ওটা তোমায় যত্নই করতেই হবে। তো ডাস্টিংয়ের সাথে সাথে আমার হেয়ার ফল হয় না, হেয়ারগুলোও দেখছি কোথায় কোথায় যেন আটকে রয়েছে, এরকম ব্যাপার। তো সব ডাস্টিং ভালোভাবে করে নিচ্ছি। তারপরে সব থেকে শখের জিনিস হচ্ছে আমার ওই টিভিটা, যেটা আমাকে ভালো করে আগে ডাস্টিং করতে হবে, ওইটা আমার সব থেকে শখের জিনিস। টিভি আমি অনেক শখ করে কিনেছিলাম, বিয়ের পরে আমাদের ঘরে টিভি ছিল না। আমাদের ঘরে বলতে আমরা যখন একসাথে খেতাম তখন টিভি ছিল, বাট যখন আলাদা হয়েছিলাম তখন তো টিভি ছিল না। তো যাই হোক, সেটা অনেক আশা করে কেনা, তো সেটা আমি ভালোভাবেই যত্ন নিই। তো তারপর টিভিটা ক্লিন করা হয়ে গেছে, তারপর ওখানে সেটআপ বক্সের যে বক্সটা রয়েছে সেটা এবার ক্লিন করব, করে নিচ্ছি। আর তারগুলোকেও ক্লিন করে নিচ্ছি, কারণ তারগুলোর ধারে ধারেও না দেখবে অনেক সময় ময়লা জমে থাকে, তো সেটাও ক্লিন করে নিচ্ছি। আর আমি সকালবেলা উঠে একটা কথা বলে দিই, সকালবেলা উঠে বাসি কাপড় আমি চেঞ্জ করে নিয়েছি, যার জন্য আমি এখন সিংহাসনটাও পরিষ্কার করে নেবো। কেন ওই বাসি কাপড় পরে সিংহাসনে হাত দেওয়াটা আমি পছন্দ করি না, তো সকালবেলা উঠে বাসি জামা কাপড় আমি পাল্টে নিয়েছি, যার জন্য আমি সিংহাসনটাকেও পরিষ্কার করে নিতে পারছি ভালোভাবে। সিংহাসনটাও তো পরিষ্কার করতে হবে, সে ওতেও ডাস্ট হয়। তো তারপরে চলে এলাম এই সাইডের দেয়ালগুলো ঝাড় দেওয়ার জন্য। বারবার আমাকে এখন চেয়ারে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, কিছু করার নেই। তো জানলাগুলো ডাস্টগুলো ঝেড়ে নিচ্ছি আজকে। আর জানলাগুলো ক্লিন করবো না, অন্যদিন ক্লিন করবো, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমি এমনি জাস্ট ডাস্টিং করে নিচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও নিজের বন্ধুবান্ধবের সাথে। তো এইবারে এই দিকটা ক্লিন করা হয়ে গেলে পরেই আমি এই ড্রেসিং টেবিলটা, মানে আলনা কাম ড্রেসিং টেবিল, এটা একটুখানি ক্লিন করে নেবো। তো এখন এই তারগুলো তো একটুখানি ডাস্ট থাকে, সেগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর আমরা তো এই ঘরে ভাড়া থাকি, তোমরা জানোই, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা ভালো মতো জানো। আর তারপরে ঘড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। করে নেওয়ার পরে এইদিকের আলমারির এই সাইডটা ঝাড়া হয়নি, ওই সাইডটা একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপর ডাইরেক্ট চলে এলাম গেটের কাছে, একদম দরজার ওপরটাতেও একটু ডাস্টিং আছে। আর ওখানে ঠাকুর রাখা ছিল বলে বেশি আর ঝুলঝাড়ু দিলাম না, আমি হাতে যে ডাস্টিং ক্লথটা ছিল ওটা দিয়ে ঠাকুরের ফটোগুলোকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, যার জন্য আমি ঠাকুরের গায়ে হাত দিতে পারছি, নাহলে পরে তো করতে পারতাম না। তো
এদিকটা হয়ে গেছে, এইবারে আমি চলে এলাম আলনাটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করবো। আর কাঁচটা আমি কলিন দিয়ে পরিষ্কার করছি না, কারণ কাঁচ আমার পরিষ্কারই থাকে, আমার অল্প একটু ময়লা হলেই কাঁচ আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিই। তো কাঁচটা আর পরিষ্কার করছি না, এমনি জাস্ট ডাস্টিংগুলো ডাস্ট করে দিচ্ছি আর ড্রেসিং টেবিলটাতে। আর জামাকাপড়গুলো পাটে পাটে প্রায় গোছানো ছিল, তার জন্য আর ওটা আমাকে নামাতে হলো না। তো অন্য একদিন আবার জামাকাপড় যখন আমি পাটে পাটে গোছাবো সেই ব্লগটাও আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো এখন ড্রেসিং টেবিলের ওপরটাতে ভালো করে একটুখানি ক্লিন করে নিচ্ছি, ওখানটাতে একটু ময়লা পড়ে। আগে আমি একটা কাগজ পেতে দিতাম, কদিন ধরে পাতা হয়নি, তো আমি পরে পেতে নেব, কাগজ এখন নেই। আর আমার বাবা তো নিউজ পেপারে কাজ করে, বাবার কাছে চেয়ে নেবো, হয়ে যাবে, পেয়ে যাবো তখন, তখন পেতে দেবো ওখানে। তো এখন আমি ড্রেসিং টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি, তো চলো। তো এবার আমি চলে এলাম রান্নাঘরের জায়গাটাতে। আর তোমরা আমার যারা হোম ট্যুরটা দেখেছো তারা জানো যে আমার অ্যাটাচ রান্নাঘর, বেডরুমের মধ্যেই রান্নাঘর, একটা ছোট্ট ঘর, তো কিছু করার নেই। তো রান্নাঘরটাও তো ক্লিন করতে হবে, রান্না করলে পরে ধুলো বাড়ি তেল ছিটে সব কিছু তো জমা হয় ওই জানলাটার মধ্যে গিয়ে, সব যত টর্চার হয় ওই জানলাটার উপরে। তো যাই হোক, ওই জানলাটাকে ভালো করে ডাস্টিং ক্লথ দিয়ে ক্লিন করে নিচ্ছি। ওতেও একটু ঝুল পড়েছিল দেখছিলাম, ওই জায়গাটা উঠতে না আমার একটু ভয় লাগে, কেন ওই গ্যাসের যে স্ল্যাবটা দেখছো না ওটা একটু ভাঙা আছে, এই কারণে আমার ভয় লাগে। তো যাই হোক, চুলের ওপরে অনেক ভয় ভয় উঠে দেখছো, তো আমি কাজ করছি ওই জায়গাটা পুষে নিয়ে। তারপরে ওই জানলার সাইডে যে অল্প একটুখানি জায়গা রয়েছে যেখানে আমি জিনিসপত্রগুলো রাখি, মানে আমার মিক্সিং জারটা, তারপরে একটা ঘিয়ের শিশি, ছোটো খুঁটিনাদি হামানদিস্তা এগুলো রাখি, যেগুলো ওইগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, ওইগুলো তুলে তুলে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কেন ডাস্টি ডাস্ট করেছি তো গ্যাসের ওপরে একটু ধুলো ফুলো এসে পড়েছে। তো গ্যাসটাকে আরেকবার ভালো করে পুছে নিচ্ছি, কেন আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে গ্যাস পুছে রাখি, তাও আবারও এখন ডাস্টিং পড়লেও তো আরেকবার পুছে নিচ্ছি। তো গ্যাস পুষতে পুষতে গ্যাসের সাইডে এখানে যে আমার কী বলবো ওটাকে, ট্রে থাকে একটা, ওই ট্রের মধ্যে চায়ের যত কাপ টাপ থাকে তো সেটাও ময়লা হয়েছে, সেটাকেও আমি বেসিনের মধ্যে নামিয়ে ফেলছি, একেবারেই পরিষ্কার করবো। ডাস্টিং করতে আজ যখন নেমেছি তো সব একেবারে ভালোভাবেই ডাস্টিং করবো। তো গ্যাসের তলাটা ভালো করে পুছে নিচ্ছি, পুছে নেওয়ার পরে এবারে আমার ঘরটা না পুরো নোংরা হয়ে আছে, আর যেটা আমি একদম পছন্দ করি না আমার ঘর নোংরা হয়ে থাকাটা। তো আমি এবার ঘরটা ঝাড় দিতে চলে এসেছি, আর আমার মেয়েকে আমি কার্টুন চালিয়ে ওখানে বসিয়ে দিচ্ছি, কেন ও নালে পরে দশবার করে খাটে উঠবে, নিচে নামবে, আর নিচের ময়লাগুলো পায়ে পায়ে বিছানার মধ্যে তুলবে, যেটা আমার একদম পছন্দ না। আমি আমার মেয়েকে সবসময় বলি যে পা নোংরা নিয়ে একদম উঠবে না, যতই ছোটো হোক ওকে এখন থেকেই শেখাই আর কি। তো চারিদিকে ডাস্টিং করেছি না, আজকে ঘরে একটু বেশি ময়লা জমা হয়ে গেছে, মানে আর তোমরা তো জানো আমার ঘর ছোটো, যার জন্য আমার যা বেশিরভাগ জিনিসপত্র সব খাটের তলায় রাখতে হয়। তো কিছু করার নেই, অ্যাডজাস্ট করতেই হবে, এইভাবেই মেয়েদেরকে অ্যাডজাস্ট করতে হয়। তো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই র্যাকটা আমি না পোছা হয়নি, এই র্যাকটা অন্য একদিন আবার পুছবো। তো যাই হোক, র্যাকটা এমনিতে পরিষ্কার থাকে, আমি পরিষ্কার করেই রাখি, তাই আজকে আর পোছা হয়নি, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে ডাস্টিং করতে করতে। তো ঘর ফর এখন পুরো ভালোভাবে ঝাড় দিয়ে নেবো, কোনা খামচি থেকে যা আছে সব বের করে দেখেছো আজকে কত ময়লা, রোজের ঘর পোছার ঘর ঝাড়ার ময়লা কম থাকে কিন্তু আজকে একটু বেশি। আর আমি দুবেলাই ঘর ঝাড় দিই, বিকেলবেলাও একবার ঝাড় দিই, সকালে তো এই যে দিচ্ছি যে ঘর ঝাড় দিয়ে ঘর পুজবো, আবার বিকেলবেলা বাসনপত্র সব কিছু মেজে টেজে নিয়ে আবার ঘর ঝাড় দেবো, কারণ আমার ঘরটা না পরিষ্কার রাখতে পছন্দ হয়, বিশেষ করে সাদা টাইলস তো ময়লা হলে অল্পতেই বোঝা যায়। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার এখানে যে এক্সট্রা সিলিন্ডারটা যে আলমারির পাশে আছে তার নিচে হয়তো একটা কিছু দেখতে পাচ্ছ, তো ওখানে সিলিন্ডারের নিচে আমি একটা চালের বস্তা, যে প্লাস্টিক বস্তাগুলো হয় ওটা দিয়ে রেখেছি, কেন সিলিন্ডারের একটা কী বলবো লোহার দাগটা না বসে যাচ্ছিলো টাইলসের উপরে ওই জন্য। আর ওইদিকে যেটা আমাদের সিলিন্ডার এক্সট্রা সিলিন্ডার আর একটা আছে ওটার তলায় যে ওই চাকা টাইপের যে রোলার পাওয়া যায় ওটা বসানো আছে, তো ওটাতে তো কোনো চিন্তা নেই, বাট এটাতে তো চিন্তা, ওই জন্য এর তলায় আমি প্লাস্টিকের এই বস্তাটা দিয়ে দিয়েছি। তো তারপরে ওদিক থেকে আমি আমার আলু পটল তারপরে আদা রসুনের যে র্যাকটা ওটা সরিয়ে নিয়ে আসলাম, ওই জায়গাটাও একটু ময়লা পড়েছে, তো ওই জায়গাটাও একটু ডাস্টিং করে নিচ্ছি, একটু ঝুলফুল পড়েছে অল্প, তো ওই জায়গাটাও ডাস্টিং করে নিয়ে ওই জায়গার যতটা ময়লাটা ছিল ওগুলো সব একসাথে বের করে নিয়ে এসে এবার ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। আর এইগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার বরের অটোর পার্টস, এই ব্যাগটার মধ্যে রাখা থাকে, বাইরে কোথায় রাখবো, অটোর পার্টস মানে বুঝতেই পারছো একটু দামি দামি, চুরি হয়ে যাওয়ার চান্স থাকে, আর সেই জন্য এগুলো এইখানে রেখে দিই, কী করবো বলো। তো এখন দেখেছো কত ময়লা, দেখো ওই জায়গাটা গুচ্ছ হয়েছে এক জায়গা,
তো ওগুলো এখন সব এক জায়গায় নিয়ে হাতে করে নিয়ে নেবো, নিয়ে আমি ডাস্টবিনের মধ্যে সব ফেলে দেবো। তো এরপরে আমি চলে আসছি সেই যে যত বাসনপত্র আমি ফেলেছিলাম সেইগুলোকে ঝাপাঝাপ করে আমি মেজে নেবো ঝটাঝাপ। আর এই বেসিনটায় আমার মাজতে খুব অসুবিধা হয়, এত ছোটো না। আমি অ্যাকচুয়ালি বাথরুমটা ক্লিন করে নিয়ে বাথরুমে বসে বাসনপত্র মাজি, কিন্তু বেসিনটার মধ্যে আজকে যখন যেহেতু বাসনগুলো ফেলে দিয়েছি আর বেসিনটার মধ্যেও ময়লা পড়েছিল, ডাস্ট করেছি, চারিদিকে ময়লা পড়েছে, তো এই জন্য আমাকে কিছু করার নেই। এখন এই বেসিনটার মধ্যে বাসনপত্রগুলো মেজে নিয়ে তারপর বেসিনটাকে ক্লিন করতে হবে, কারণ বেসিন যেখানে হাত মুখ ধুই অন্তত সেই জায়গাটা পরিষ্কার না রাখলে পর দেখবে ঘেন্না লাগে। তো যাই হোক, বাসনগুলো ঝপাঝপ করে মেজে ফেলছি, কেন বাসনপত্র মেজে ধুয়ে টুয়ে নিয়ে বেসিনটা ক্লিন করে তারপর আমি ফাইনালি স্নান করতে যাবো। স্নান করে এসে তারপরে ঘরের যে বাদবাকি কাজ, ঠাকুর দেওয়া, রান্না করা, সেগুলো সব করবো। তো আমার বাসন মাজা হয়ে গেছে, এবারে এই গামলাটার মধ্যে মেজে টেজে আমি জল ঝরাতে রেখে দিই। তো সেগুলো এখন বাসনগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এই এর মধ্যে সব এক একে রেখে দেবো আমি। তো তারপরে একবারে চলে এলাম আমি বেসিনটা মাজতে। বেসিনটার পাশে যে টাইলসগুলো আছে ওই জায়গাগুলোকেও আমি একটু মেজে নিচ্ছি ভালো করে। আর আর কি বলবো, আর বেশি ভিডিওটা বড় করব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করব। আর কেমন লাগলো আমার ক্লিনিং ডাস্টিং ব্লগটা তোমাদের, আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো ক্লিনিং ব্লগ আরও বাকি আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি। তো আজকের মতো আমি এখানটাই এন্ড করছি। তো বেসিনটা লাস্ট ফিনিশিং বেসিনটা ছিল, এটা আমি ক্লিন করে নিলাম, করে নিয়ে এবারে আমি চলে যাবো হচ্ছে স্নান করতে। তো আজকের মতো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালো থাকা, সুস্থ থাকা কামনা করি। তো টাটা।